পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, তো আবার কেউ এদেশে এসে আর ফিরতে পারছেন না বাংলাদেশে। গতকালকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ইস্তফা লেটার জমা দিয়ে তিনি বাংলাদেশ থেকে ছেড়ে চলে যান। তারপর কিন্তু বাংলাদেশে কিন্তু রণক্ষেত্র বাদে, তারপর বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে আসবে, তারা কিন্তু দেখাতে আসতে গেলে কিন্তু তারা আসতে পারছিলেন না। কিন্তু আজকে সকালবেলাতে কিন্তু বিভিন্ন বর্ডারে, যেরকম আমরা রয়েছি বাংলাদেশ গেদে বাংলাদেশ বর্ডার, সেখানে কিন্তু বিএসএফ আধিকারিকরা একমাত্র ডাক্তার দেখানোর জন্যই কিন্তু ছাড়ছেন বর্ডারে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির কার্যকর সব ভাঙচুর করছে, সব অনেক গণ মিছিল, চিনি চলে গেছে, শুনছি যে ইন্ডিয়াতে চলে গেছে। তারপরে তো আর আমি জানি না কি হয়েছে। আমি আসলাম সিএনজিতে, আসলাম, সব বন্ধ, বাস ট্রাক সব বন্ধ, বন্ধ এখন আজকে বলেছে আজকে চলবে, আজ থেকে এখন ট্রেন বন্ধ আছে, বাস টাস চলছে, শুধু ট্রেনটাই বন্ধ, সবই চলছে এখন মোটামুটি আজকে সকাল থেকে। হ্যাঁ, বাস চলছে, ওই আমরা তো আসলে কয়েকটা দেখলাম আর কি। ভাড়ার কথা বলি না, আমরা অটো ট্যাক্সিতে আসছি, জি, আলাদা গাড়িতে আসছি। না, আমাদের কোনো সমস্যা নেই, রাস্তায় তো জামজাট নাই, রাস্তা ফাঁকা। না, আমাদের সাথে কারোর দেখা হয় নাই। আতঙ্কের মধ্যে, মানে শহর এলাকার মধ্যে আতঙ্কের ভিতরে আছে, আমরা আছি গ্রাম দিকে আসছি, তো ওই জন্য আমরা তেমন একটা বুঝতে পারি না। পশ্চিমবাংলা গেদে বাংলাদেশ সীমান্তে যখন আসলেন, আসার পরে কিন্তু আতঙ্কের মধ্যে নিয়েছেন, এক ফোঁটা আতঙ্কে নিয়ে কিন্তু পশ্চিমবাংলা তিনি আসছেন। কেননা দুই ছেলের কিন্তু ডাকে, দুই ছেলের ডাক্তার দেখানোর জন্য কিন্তু পশ্চিমবাংলা তিনি আসছেন। সে কেননা এই ডাক্তার দেখানোর জন্যই একমাত্র বিএসএফ আধিকারিকরা বর্ডারে তাদেরকে ছেড়ে দেন। কেননা গতকালকে প্রত্যেকটি বিএসএফের বর্ডারে কিন্তু নিরাপত্তা বলা যায় আটোসাঁটো, কেননা কোনো অনুপ্রবেশ যেন বন্ধ করা হয়েছে, এরকমই বলেছেন গতকালকে বিভিন্ন বর্ডারে, যেরকম বাংলাদেশ বর্ডার, বাংলা গেদে বাংলাদেশের বর্ডারে আমরা রয়েছি, গেদে বাংলাদেশে সেই সব বর্ডারে কিন্তু প্রত্যেকটি অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। একমাত্র রুগীর পরিজন ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না বাংলাদেশে, বাংলাদেশ থেকে আসতে দিচ্ছেন না পশ্চিমবাংলায়। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।